ইনফরমেটিভ সমীর চ্যানেলে স্বাগত। ওশেনিয়া বা অস্ট্রেলিয়া মহাদেশ, অস্ট্রেলিয়ার মহাদেশীয় পাতের উপর অবস্থিত ভূখণ্ডগুলো নিয়ে অস্ট্রেলিয়া মহাদেশ গঠিত। অস্ট্রেলিয়া নামক দেশ ও অস্ট্রেলিয়া মহাদেশের পার্থক্য নির্দেশ করার জন্য কখনো কখনো পারিভাষিক সাহুল, অস্ট্রেলিনিয়া অথবা মেগানেশিয়া নামগুলো ব্যবহৃত হয়। অস্ট্রেলিয়া মূল ভূখণ্ড তাসমানিয়া এবং পাপুয়া নিউ গিনি ও দুটি ইন্দোনেশীয় প্রদেশ নিয়ে গঠিত। নিউ গিনি দ্বীপ এই মহাদেশীয় ভূখণ্ডের অন্তর্ভুক্ত। ওশেনিয়া ভৌগোলিক অঞ্চলের মধ্যে অবস্থিত এই মহাদেশটি ইংরেজি ধারণা অনুযায়ী সাতটি প্রথাগত মহাদেশের অন্যতম। এই মহাদেশটি একটি মহাদেশীয় সোপান নিয়ে গঠিত। এই সোপানটি একাধিক অগভীর সমুদ্র দ্বারা নিমজ্জিত। এই সমুদ্রগুলো সোপানটিকে একাধিক ভূখণ্ডে বিচ্ছিন্ন করে রেখেছে। উদাহরণস্বরূপ আরাফুরা সাগর ও টরেস প্রণালী কর্তৃক নিউ গিনি এবং বাস প্রণালী কর্তৃক তাসমানিয়া অস্ট্রেলিয়ার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়েছে। 18,000 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ প্লেস্টোসিন হিমযুগে যখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা কম ছিল তখন এই অঞ্চলগুলি শুষ্ক ভূখণ্ড দ্বারা সংযুক্ত ছিল। বিগত 10,000 বছরের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিম্নভূমিগুলো প্লাবিত হয় এবং কম উচ্চতার অবস্থিত শুষ্ক থেকে প্রায় শুষ্ক মূল ভূখণ্ড এবং নিউ গিনি ও তাসমানিয়ার দুটি প্রকাণ্ড দ্বীপের সৃষ্টি হয়। ইন্দো অস্ট্রেলিয়া পাতের অংশ অস্ট্রেলিয়া মহাদেশটি হল পৃথিবীর নিম্নতম, মসৃণতম ও প্রাচীনতম ভূখণ্ড। নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া মহাদেশের অংশ নয়, এটি জিল্যান্ডিয়া নামে একটি পৃথক নিমজ্জিত মহাদেশের অংশ। তবে নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া উভয়ই অস্ট্রালেশিয়া নামে পরিচিত ওশেনিয়ান উপ অঞ্চলের অংশ। অন্যদিকে নিউ গিনি মেলানেশিয়ার অংশ। এই মহাদেশের অন্তর্গত অন্যতম দেশ পাপুয়া নিউ গিনি সাংস্কৃতিক ও ভাষাগতভাবে সারা বিশ্বে সর্বাধিক বৈচিত্র্য সম্পন্ন দেশগুলোর অন্যতম। এই দেশের জনসংখ্যার মাত্র 18% শহরাঞ্চলের অধিবাসী। ইন্দোনেশিয়ার পশ্চিম পাপুয়া প্রদেশের আনুমানিক 44টি বিচ্ছিন্ন আদিবাসী জনগোষ্ঠীর বাস। এই মহাদেশের বৃহত্তম ভূখণ্ড অস্ট্রেলিয়া উচ্চহারে নগরায়িত দেশ। এই দেশটি বিশ্বের 1400 বৃহত্তম অর্থনীতি। মানব উন্নয়ন সূচক অনুযায়ী এই দেশটির স্থান বিশ্বে দ্বিতীয়। এছাড়া অস্ট্রেলিয়ার অভিবাসী জনসংখ্যা বিশ্বের মধ্যে 9ম স্থান অধিকার করে। 30,000 থেকে 50,000 বছর আগে অস্ট্রেলিয়া, নিউ গিনি এবং তার পূর্ব দিকের বড় দ্বীপগুলোতে প্রথম মানুষের জনবসতি স্থাপিত হয়েছিল। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমাদের সঙ্গে থাকুন, বিশ্বকে জানুন। ধন্যবাদ।